আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ছানার রেসিপি শেয়ার করে দেখাবো। ছানা কিভাবে তৈরি করতে হয় তা আমি আপনাদের তৈরি করে দেখাবো। ছানার তৈরি করাটা খুবই ইজি। তো ছানা তৈরি করতে আমার যা যা লাগে, আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি 3.7, চাইলে যে কোনো দুধ নেওয়া যায়, আর ভিনেগার নিয়েছি 3 টেবিল চামচ, এরকম একটা ছাঁকনির মতন বাটি নিয়েছি, আর একটি সুতি কাপড়। কাপড়টা সুতি হলে ভালো হয়, তাহলে পানিটা সুন্দর করে ঝরে পড়ে যায়। তো আমি যখন ছানাটা তৈরি করব, ছানাটা তৈরি করার পরে এই ছাঁকনির উপর কাপড়টা দিয়ে দিব, এবং এর উপরে আমি ছানাটা ঢালব। তো আমি এখন ছানা তৈরি করব। চুলায় আমি দুধ দিয়েছি। দুধটা যখন বরফ চলে আসবে তখন আমি ভিনেগারটা দিব। আমার দুধটা বরফ চলে এসেছে, এখন আমি ভিনেগারটা দিয়ে দিব। ভিনেগারটা দিয়ে দুধটাকে হালকা করে নাড়তে হবে। চুলার জ্বাল কমিয়ে দিতে হবে, মিডিয়াম আঁচ রাখতে হবে, যেন বরফ হয়ে পড়ে না যায়। একটু কিছুক্ষণ জ্বাল দেওয়ার পরে দেখবেন দুধ এবং পানিটা আলাদা হয়ে গিয়েছে। দেখুন, আমার ছানা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ছানা থেকে পানিটা ছেঁকে ফেলে দিব। আমি যে বাটিটা নিয়েছি, ছাঁকনিওয়ালা বাটি, তার মধ্যে ছানাটা ঢেলে দিব, এবং ছানা আমি পাত্রে দেওয়ার পরপরই ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানি দিলে আপনার ছানাটা খুব সফট হবে। আপনি ছানা দিয়ে যা তৈরি করবেন সফট হবে সেটা। ঠান্ডা পানি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভিজিয়ে নিতে হবে, যেন গরমের ভাবটুকু না থাকে। ছানার যে কাপড়ে আমি ছানাটুকু রেখেছি সেটা আমি বাটি থেকে তুলে ফেলবো, এবং বাটি থেকে তুলে এভাবে একটু চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে। ছানাতে পানি থাকলে আপনার মিষ্টি বলেন কিংবা যে কোনো জিনিস বলেন ভালো হয় না, তো সেক্ষেত্রে আপনি ছানাটাকে যে কোনো ঝুলানির জায়গায় ঝুলে, আমি এরকম কলের পাশে এটাকে এভাবে বেঁধে রেখে দিব। এভাবে বেঁধে রেখে দিলে আপনার ছানা থেকে এক্সট্রা যে পানি আছে সেটা চলে যাবে, এবং আপনার ছানাটা খুব সফট হবে। সবচেয়ে বেটার হয় আপনি যদি রাতে ছানাটা করে এভাবে বেঁধে রেখে দেন এবং সারা রাত এভাবে বাঁধা অবস্থায় থাকে, সকালবেলা দেখবেন আপনার ছানা, মিষ্টি কিংবা অন্য যে জিনিস আপনি তৈরি করতে চাচ্ছেন তার জন্য উপযোগী হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমার ছানা। এভাবে ছানা তৈরি করে আপনি আপনার পছন্দ মতন যে কোনো জিনিস তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।